আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেন নিয়ে ক্লান্তি শুরু হয়ে গেছে। সোলাইমানি হত্যার নেপথ্য কারণ জানালেন মাইক পম্পেও। আমার সঙ্গে সম্পর্ক ভালো, ফের ভারতে পা রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল মসজিদুল আকসা ধ্বংস করতে পারে। মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শক্তি হারিয়ে ফেলেছে ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেন নিয়ে ক্লান্তি শুরু হয়ে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকায় বিশ্বজুড়ে ইউক্রেন নিয়ে ক্লান্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় ইউক্রেনকে সমর্থন জানানো ব্রিটেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেছেন তিনি। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বরিস জনসন শুক্রবার হঠাৎ করেই অঘোষিত সফরে ইউক্রেন যান। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, রাশিয়ানরা ইঞ্চি ইঞ্চি এগিয়ে যাচ্ছে, তবে আমরা যা জানি তা দেখানো অত্যাবশ্যক যে ইউক্রেন জিততে পারে এবং জিতবে। বরিস জনসন বলেন, যখন ইউক্রেনের অবসাদ শুরু হয়েছে তখন এটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দীর্ঘ পথ চলার জন্য তাদের সঙ্গে আছি এবং আমরা তাদের প্রয়োজনীয় কৌশলগত সহনশীলতা দিচ্ছি। তিনি আরো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের দক্ষিণে এবং দোনবাস অঞ্চলকে দখল করতে সক্ষম হন তবে এটি একটি বিপর্যয় হবে। এদিকে এর আগে এতদিন ধরে রুশ আগ্রাসন চলায় যুদ্ধের ক্লান্তির কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার সংকল্প থেকে পশ্চিমা বিশ্বকে পিছিয়ে দিতে পারে বলে কিয়েভের কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, ক্লান্তি বাড়ছে, মানুষ কিছু ফলাফল আশা করছে যা তাদের জন্য লাভজনক, আর আমরাও আমাদের জন্য একটা ফলাফল চাইছি। এদিকে জানবেন সোলাইমানি হত্যার নেপথ্য কারণ জানালেন মাইক পম্পেও। 500 আমেরিকানকে হত্যার একটি চক্রান্ত ঠেকাতে ইরানের অভিজাত কুচ ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্যের নীতির সমালোচনা করেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী। মাইক পম্পেও বলেন, 500 আমেরিকানকে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত ছিল সোলাইমানি, সেই ষড়যন্ত্র নস্যাতের সুযোগ যুক্তরাষ্ট্রের ছিল আর আমরা সেটিই করেছি। সোলাইমানি হত্যার নেপথ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিতে চাইলে যুদ্ধ হবে, অনেকটা এরকম সতর্কবার্তা ছিল। যুক্তরাষ্ট্র তার ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করলেও যুদ্ধের সতর্কবার্তা ছিল। জেনারেল সোলাইমানির ওপর হামলা চালালেও যুদ্ধের সতর্কবার্তা ছিল। পম্পেও বলেন, ভালো কথা, এই সতর্কবার্তাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র শুধু একটি বা দুটিই করেনি, আমরা এর তিনটি কাজই করেছি এবং কোনো যুদ্ধ হয়নি। ইরানের শাসকদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিতর্কিত এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানি ইরানের শাসককে, এগুলো হলো শয়তান ধর্মশাসক যাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস করা। ইরানের সঙ্গে 2015 সালে হওয়া একটি পারমাণবিক চুক্তি নতুন করে করতে চাচ্ছে বাইডেন প্রশাসন। এই চুক্তি থেকে 2018 সালে সরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন কেন নতুন করে চুক্তিটি করতে চাচ্ছেন সেটির সমালোচনা করেছেন পম্পেও। তার দাবি, এর মাধ্যমে ইরান ক্ষণস্থায়ী সময়ের জন্য তাদের পারমাণবিক অস্ত্রের পরিধি বাড়ানো থেকে বিরত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র মুখে এসব কথা বলতে থাকলেও তাদের নীতিতে রয়েছে দাগ। বিশ্বের প্রায় প্রতিটা দেশে যেখানে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের পেছনে দেখা যাবে কোনো না কোনোভাবে আমেরিকার শয়তান প্রশাসন দায়ী, অথচ তারা ইরানকে দোষী দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ভণ্ডামি নিচে কখনো প্রকাশ করতে চায় না, এটা তাদের পুরনো নীতি। আমরা আল্লাহর কাছে ইরানের জন্য দোয়া করব যেন খুব তাড়াতাড়ি পরমাণু সফলতা অর্জন করতে পারে এবং পশ্চিমাদের মুখে থুতু দিতে পারে। এদিকে জানবেন, আমার সঙ্গে সম্পর্ক ভালো, ফের ভারতে পা রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো, শুক্রবার এই কথা বলেই ফের একবার ভারতে আসার আগ্রহ প্রকাশ করলেন শয়তান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতরাতে তিনি বলেন, আমি দুবার ভারতে গিয়েছি এবং আবারও সেই দেশে ফিরে যাব, ভারতের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের মাঝে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে চির ধরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এই আবহে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস একদিন আগেই জানিয়েছিল যে ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্ক অটুট রয়েছে। সেই মন্তব্যের পরে জো বাইডেন নিজের ভারত প্রীতির কথা জানিয়ে দেন। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের আবহে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা তো কমায়নি, বরং ডিসকাউন্টে আরও বেশি পরিমাণ তেল রাশিয়া থেকে আমদানি করতে শুরু করেছে ভারত। এর আগে নেট প্রাইস ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে বৃহস্পতিবার বলেছেন, কয়েক দশকে গড়ে ওঠা মস্কো এবং নয়াদিল্লির সম্পর্ক, তবে এই সবের মাঝে আমরা আমাদের ভারতীয় পার্টনারদের জানিয়েছি
আছি, আমরা তাদের পাশে আছি, তবে এই পুরনো প্রক্রিয়া ধীর গতিতে এগোতে থাকবে। প্রসঙ্গত, এর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল আমদানি না করে, তবে ভারত নিজেদের স্বার্থের কথা ভেবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করে মার্কিনীদের মুখে থুতু দেয়। সেই সময় আমেরিকার তরফে আধিকারিকদের পাঠানো হয়েছিল ভারতের সঙ্গে কথা বলার জন্য, তবে তাতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হতে দেয়নি নয়াদিল্লি। এদিকে জানিয়ে দিব, ইসরায়েল মসজিদুল আকসা ধ্বংস করতে পারে। ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের মুফতি শেখ মোহাম্মদ হোসেন বলেছেন, ইহুদিবাদীরা মসজিদুল আকসা ধ্বংস করে দিতে পারে। মসজিদুল আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। এছাড়া মসজিদুল আকসা হয়েই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্ধ আকাশে গিয়েছিলেন। এসব নানা কারণে এই মসজিদটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের। সম্প্রতি ইহুদিবাদীরা বায়তুল মুকাদ্দাসে পতাকা মিছিল করছে। কোনো কোনো ইহুদি সংস্থা বলেছে, বায়তুল মুকাদ্দাসের পতাকা মিছিলের দিনটি হচ্ছে মসজিদুল আকসার কুব্বাত আর সাখরা ধ্বংসের সূচনার দিন। কুব্বাত আর সাখরা মুসলমানদের একটি প্রাচীন নিদর্শন। এ অবস্থায় বায়তুল মুকাদ্দাসের মুফতি আরো বলেন, ইসরায়েলি পার্লামেন্টে অনেক সদস্য স্পষ্টভাবে মসজিদুল আকসা ধ্বংসের ইচ্ছা প্রকাশ করেছেন। তারা সেখানে সোলাইমান উপাসনালয় নির্মাণ করতে চায়। তিনি বলেন, মসজিদুল আকসা ভাঙার ব্যাপারে ইহুদিবাদীদেরকে নানা বক্তব্য উদ্বেগজনক। তারা এর আগে মসজিদুল আকসায় আগুন ধরিয়ে দেয়, ভবিষ্যতে তারা মসজিদটি ধ্বংস করে ফেলতে পারে। তবে ফিলিস্তিনিরা এ ধরনের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না বলে জানান মুফতি শেখ মোহাম্মদ হোসেন। এদিকে জানিয়ে দিব, মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শক্তি হারিয়ে ফেলেছে ইউরোপ। একটি রাশিয়ান তেল জায়ান্টের প্রধান বলেছে যে ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে শক্তি হারিয়ে ফেলেছে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে রাশিয়ান তেল কোম্পানি রোসনেফেটোর প্রধান ইগোর শেসিন বলেছেন যে ইউরোপীয়রা রাশিয়ার তেল ও গ্যাস আমদানি সীমাবদ্ধ করে নিজেদের পায়ে নিজেরাই গুলি করেছে। ইউরোপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শক্তি হারিয়ে ফেলেছে। শেসিন বলেছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপ বিশেষত রাশিয়ান শক্তি থেকে নিজেকে মুক্ত করতে সংগ্রাম করেছে। রাশিয়ান গ্যাসের ওপর মহাদেশের নির্ভরতা এবং প্রতিশোধ হিসেবে মস্কোর সরবরাহ কমানো 27 সদস্যের ব্লকের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই লক্ষ্যে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন গত মাসে রাশিয়ান তেল আমদানির ওপর ধীরে ধীরে নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিল। প্রস্তাবটি পরের 6 মাসে ধীর গতিতে রাশিয়ার অশোধিত তেল এবং এই বছরের শেষ নাগাদ পরিশোধিত জ্বালানি নিষিদ্ধ করবে। ইইউ এবং ব্রিটেনও সম্প্রতি গত মাসের শেষে রাশিয়ান তেল বহনকারী ট্যাঙ্কারগুলিতে বিমা নিষিদ্ধ করতে সম্মত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন যে ইইউ সম্পূর্ণভাবে তার রাজনৈতিক সার্বভৌমত্ব হারিয়েছে এবং আমলাতান্ত্রিক অভিযাত্রা অন্য কারো সুরে নাচছে। তাদের ওপর থেকে যা বলা হয়েছে তাই মেনে নিচ্ছে। তাদের নিজস্ব জনসংখ্যা এখন তাদের নিজস্ব অর্থনীতির ক্ষতি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে শুক্রবারের ইউরোপে রাশিয়ান গ্যাসের প্রভাব চাহিদার তুলনায় কম হয়েছে, কারণ তাপমাত্রা বছরের এই সময়ের জন্য অতীতের ঐতিহাসিক রেকর্ডকে উড়িয়ে দিয়েছে। কিছু জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে আঘাত করেছে। নর্থ স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে ইতালি এবং স্লোভাকিয়ায় স্বাভাবিক ভলিউমের অর্ধেকের কম প্রাপ্তির রিপোর্ট করা হয়েছে। পাইপলাইন যা রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বাল্টিক সাগর অতিক্রম করতে পারে। রাশিয়ান পাইপলাইনের প্রায় 40% ইইউতে প্রবাহিত হয়েছে। নর্থ স্ট্রিম ওয়ান বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত, যা 11 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে সমস্ত প্রবাহ বন্ধ করে দেবে। সূত্র অনুসারে রাশিয়া যদি সরবরাহ বন্ধ করতে থাকে তবে ইতালি আগামী সপ্তাহে গ্যাসের বিষয়ে সতর্কবার্তা ঘোষণা করতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।